আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। বেশ কয়েকটি পাটকাঠির গাদায় ভয় ভয় কাগুন, ঘটনাস্থলে একটি ইঞ্জিন সহ ডোমকলের দমকল বাহিনী কর্মীরা। বেশ কয়েকটি পাটকাঠির গাদায় ভয় ভয় আগুন ঘটে, আগুন লাগে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণ আনতে বেশ হিমশিম খেতে হয় দমকল বাহিনীকে। ঘটনাটি এদিন নদিয়ার চাপড়া থানার সোনাপুর বাসস্ট্যান্ডের সংলগ্ন এলাকার একটি রাস্তার ধারে। চাষিদের কাছ থেকে জানা যায়, এক ব্যক্তি গাছে শুয়োপোকা পোড়াচ্ছিলেন, অসাবধানবশত আগুনের পাটকাঠিতে গাদায় লেগে যায়, এরপরেই তা ছড়িয়ে পড়ে। আগুনের তীব্র ভয়াবহ ধারণ করার খবর দেওয়া হয় ডোমকল অফিসে। ঘটনাস্থলে একটি ইঞ্জিন নিয়ে পৌঁছে যায় ডোমকল বাহিনীর কর্মীরা। এরপরে বেশ খানিকটা সময় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, যদিও আগুন লেগে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা গেছে এখন পরিস্থিতি স্বাভাবিক। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।